নাম বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র কিন্তু ভেতরে গেলে মেলে না তার কোনো স্মৃতিচিহ্ন উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠার পর পেরিয়েছে তেইশ বছর তবু নিজ ফিটাই তৈরি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়ার নামে এই প্রতিষ্ঠানটির কাটেনি বেহাল দশা এদিকে দখলে দূষণে বিলীন হচ্ছে বেগম রোকেয়ার বসত ভিটা দর্শনার্থী ও সংস্কৃতিকর্মীরা বলছেন জন্মস্থানের দৈন্য দশায় প্রমাণ করে মুছে যাচ্ছে মহীয়সী নারী বেগম রোকেয়ার সব স্মৃতি বরাবরের মতো আবারও বেগম রোকেয়া স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট অডিটোরিয়াম সেমিনার কক্ষ পাঠাগার গবেষণা ও প্রশিক্ষণ কক্ষ সংগ্রহশালা সবই আছে কিন্তু সব কক্ষের দরজায় ঝুলছে তালাব আর চারদিকে সুনসান নিরবতা নোনা ধরা দেয়াল থেকে ধসে যাচ্ছে বালি এই দৃশ্য রংপুরের পায়রা বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের একটু সামনে গেলে দেখা যায় বেগম রোকেয়ার ভিটেমাটি মাটি দখলে দূষণে এটিও হারিয়ে যাওয়ার পথে দর্শনার্থীরা বলছেন শিগগির এগুলো সংস্কার ও সংরক্ষণ করা না হলে জন্মস্থান থেকেই হারিয়ে যাবে বেগম রোকেয়ার সব স্মৃতি যখনই নয় ডিসেম্বর আসে তখনই কিন্তু আসলে এখানে একটু প্রাণ চাঞ্চল্য শুরু হয় আমরা চাই যে তার বসত ভিটাটি বা তার স্মৃতি আরো ভালোভাবে সংরক্ষণ করা হোক যে অবকাঠামো অনেক পুরাতন মানে দেখার সেখানে স্মৃতি বিচারিত কিছু নাই বেগম রোকেয়া স্মৃতি রক্ষা আন্দোলনের নেতারা বলছেন পায়রা বন্দে বেগম রোকেয়ার নামে উচ্চ বিদ্যালয় থাকলেও এটি এখনও বেসরকারি আর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোকেয়া স্টাডিজ কোর্স চালু ও বেগম রোকেয়ার নামে একটি হাসপাতাল নির্মাণের দাবি তাদের রোগের বাস্তবিত এটা এটা বৈজ্ঞানিক উপায়ে সংস্করণ করার যে কাজ এটা করা হোক এবং পাশেই যে রোকেয়ার নামে একটা মেমোরিয়াল স্কুল আছে বালিকা বিদ্যালয় এটা সরকারি করা এবং তার নামে যে দশ সজ্জা হাসপাতালটা আছে এটা পঞ্চাশ সজ্জায় উন্নতি করা এদিকে আবারও বেগম রোকেয়ার স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার গল্প শোনালেন কর্তৃপক্ষ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার এবং আধুনিকীকরণ প্রকল্প আসবে এবং এটি পরিকল্পনা কমিশনের সবুজ অন্তর্ভুক্ত রয়েছে রংপুর বিভাগে নামে মাত্র তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও কোথাও বেগম রোকেয়ার বিষয়ে আলাদা পাঠদান কার্যক্রম চালু নেই তাই এই মহিয়সী নারীর স্মৃতি ধরে রাখার দাবি এলাকাবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক